আর বক্তব্য নয়, এবার রাজপথে থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হলে সমুচিত জবাব দেয়া হবে, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে বাংলাদেশ প্রশ্নে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণে গুরুত্ব আব্দুল আউয়াল মিন্টুর। ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, কেবল সমঝোতা স্মারক সই হয়েছে, এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণের ফলে ন্যায্য মূল্য নির্ধারণ করে তা কার্যকর করা কঠিন, মন্তব্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালকের। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষ দুই প্রার্থীর কেউ 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে নির্বাচনী লড়াই। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের একটি ছোট গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া, এতে ইউক্রেন যুদ্ধে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছালো রুশ সেনারা। টি টোয়েন্টি বিশ্বকাপে আজ ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকা মুখোমুখি, ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30। ভিনিসিউস জাদুতে কোপা আমেরিকায় রাজার মতোই ফিরল ব্রাজিল, প্যারাগুয়ের জালে 4 গোলের উৎসব। কোপা আমেরিকায় পরপর 2 ম্যাচে মাঝ বিরতির পর দল দেরিতে মাঠে নামায় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।